বিএনপি নেতাদের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে পিছিয়ে নিতে চায়, সংঘাত করতে এলে তাদের প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জিয়াউল জুবায়ের প্রতিবেদনে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। বলেন, যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে, সেই শেখ হাসিনাকেই হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি। রাজনৈতিকভাবে তাদেরকে বাংলার মাটি থেকে আমরা বিতাড়িত করব, আজকের দিনে এই আমরা শপথ নিতে চাই। এমপিকে বলবো, আপনাদের আচরণ সংযত করুন, আপনার উস্কানি দিয়ে যদি সংখ্যা সৃষ্টি করতে চান তার পরিণাম আপনাদের জন্য ভালো হবে না। শেষ রক্তবিন্দু থাকতে আমরা এই খুনিদেরকে মোকাবেলা করে প্রতিহত করে এদেরকে নিশ্চিহ্ন করব। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি রাষ্ট্রক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে, তা দলটির রাষ্ট্রের আহ্বায়কের মুখ থেকে বেরিয়ে এসেছে। বিএনপি আজকে শেখ হাসিনাকে হত্যা করার মিশন নিয়ে তারা মাঠ এনে দিয়েছে। বিএনপির ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি দেশের মানুষকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন ওবায়দুল কাদের। কারো সঙ্গে সংঘাত, পাল্টা সংঘাতে আমরা যাব না। আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করব এই অপশক্তিকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মীদের বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে পাহারায় থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংঘাত কেউ করতে আসলে আমরা কি চুপ করে বসে থাকব? জেই জুবায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।